হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে আমার দেখা হয়নি। আজকে আবার আমি এসেছি আবার অঙ্কের ট্রিক নিয়ে। আজকে আমরা দেখব লাভ ক্ষতির কিছু অঙ্ক। তো লাভ ক্ষতি মানেই, লাভ ক্ষতি মানেই নিশ্চয়ই ব্যবসা। আর ব্যবসা হলেই অঙ্কের একটা বিশেষ ধরনের অঙ্কের কথা আমাদের মাথায় আসে, সেটা হলো অসৎ ব্যবসায়ীর অঙ্ক। তো সেই অসৎ ব্যবসায়ীর অঙ্কগুলো ঠিক কেমন? অসৎ ব্যবসায়ীর অঙ্কগুলো ব্যাপারটা হচ্ছে যে ব্যবসা মানে তো লাভ করবেই, আমরা জানি। তো এমন কিছু ব্যবসায়ী আছে যারা দেখাতে চায় আমরা খুব সৎ, কেনা দামে জিনিস দিই, এমনকি কখনো কখনো দেখা যায় যে যা দামে কিনেছি তার থেকে কমে জিনিস দিয়ে দিলাম। কিন্তু মুখোশের আড়ালে তারা লাভটা ঠিক করেই যায়। কিভাবে করে? ওজনে কম দেয় বা পরিমাণ কম দেয়। আর সেই ধরনের ব্যবসায়ীরা কি পরিমাণ লাভ করে সেটাই নির্ণয় করব আজকের অঙ্কে আমরা, ঠিক আছে? তো পরীক্ষার ক্ষেত্রে এরকম অঙ্ক প্রায়শই এসে থাকে। আশা করব আজকের ক্লাসটা দেখার পর এই অঙ্কগুলো করতে অ্যাটলিস্ট কোনো অসুবিধা তোমাদের হবে না। দেখবে শেষ পর্যন্ত, নিশ্চয়ই তোমাদের সাহায্য হবে এই ধরনের অঙ্কগুলো করতে। আর যদি ভালো লাগে আমার এই অঙ্ক করার পদ্ধতি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটিকে, যে চ্যানেলটির নাম টেক ইট ইজি। আর তোমাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে আমার এই চ্যানেলটিকে পৌঁছে দেবে, যাতে তোমার বন্ধুরাও এই ট্রিকটাকে শিখতে পারে। আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো আমার এই ট্রিকটা, ঠিক আছে? তো আজকের ট্রিক নিয়ে আমি অরিন্দম বিশ্বাস শুরু করছি আজকের ভিডিও। তো দেখবো প্রথমে যে অঙ্কটা আমি লিখে রেখেছি বোর্ডে, এক অসৎ ব্যবসায়ী 1 কেজি পরিবর্তে 950 গ্রাম দেয়, তাহলে তার লাভের শতকরা হার কত? দেখো এই অঙ্কটিতে ইচ্ছে করে আমি তার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কিছু লিখিনি, বা এরকম জিনিস তোমরা কিন্তু পাবে। ব্যাপারটা কি, যেহেতু ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য লেখা নেই, তাহলে ধরেই নিতে হবে যে যে দামে কিনেছে সে দামেই সে বেচছে। তাহলে আমরা কি বুঝবো, যে এক অসৎ ব্যবসায়ী 1 কেজির পরিবর্তে 950 গ্রাম জিনিস দেয় এবং কেনা দামেই জিনিসটি বিক্রি করে, তাহলে তার লাভের শতকরা হার কত? এখান থেকে আমরা একটা নিজের মতো করে একটা যদি বুঝে নিই, তাহলে দেখব এর যত রকমের অঙ্ক হয়ে থাকে কোনোটি করতেই আর অসুবিধা হবে না। তো আমরা কি করব, আমরা জানি লাভ সবসময় নির্ণয় করি আমরা ক্রয় মূল্যের ওপরে। তো আমরা দুটি কলাম এখানে আমি করে নিচ্ছি, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য করা থাকলেই আমি আমার লাভটাকে বুঝে নিতে পারবো, আর বুঝে নিতে পারবো তার লাভের শতকরা হারটা কত। তো এখন আমি দেখছি 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দেয়। আমি বলেছিলাম একটা জিনিস ধরে নেবো, কি ধরে নেবো, তা আমি প্রথমেই ধরে নিই যে প্রতি গ্রামের দাম 1 টাকা, ক্লিয়ার? তা আমি ধরে নেবো কি প্রতি গ্রাম জিনিসের দাম 1 টাকা। তাহলে দেখো আমি 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দিচ্ছি, 950 গ্রাম দিচ্ছি, তাই তো? তাই আমি যদি 1 টাকা করে কিনে থাকি, 950 গ্রামের ক্রয় মূল্যটা আমার কত? নিশ্চয়ই 950। কিন্তু যাকে আমি বেচছি বা বিক্রি করছি তাকে কি বলেছি আমি যে আমি 950 গ্রাম বিক্রি করছি? তাকে তো 1 কেজি বলেই দিচ্ছি, তাহলে বিক্রয় মূল্যটা আমি কত নিচ্ছি? দেখো 1000 গ্রাম, 1000 টাকা আমি নিয়ে নিচ্ছি বিক্রয় মূল্য, কারণ তাকে তো আমি 1000-এর হিসাবেই দাম ধরেছি। 1 কেজি মানে 1000 গ্রাম আমরা জানি। তাহলে এখানে আমি লাভটা পেয়ে গেলাম কত? দেখো 50 টাকা হলো লাভ, লাভটা কত? 50 টাকা। এবার লাভ নির্ণয় করা ভেরি সিম্পল, 50 টাকা লাভ হয়েছে,
ক্রয় মূল্য কত? 950 ইন্টু 100। দেখো হার আমরা ইজি বের করতে পারবো, শূন্য শূন্য যদি কাটি 9/19 তাহলে 100/19 দ্যাট ইজ 5 পূর্ণ 5 এর 19%, 5 5 95, 5 পূর্ণ 5 এর 19%। বোঝা গেছে ব্যাপারটা? তো আবার আমি বলে দিচ্ছি কি করছি। না প্রথমেই আমি ধরেই নিচ্ছি যে প্রতি গ্রামের দাম 1 টাকা, তাহলে আমি বিক্রি করেছি কত? 950 গ্রাম। তাহলে সেই 950 গ্রাম কিনতে আমার কত পয়সা লেগেছিল? 950 টাকা। আর বেচেছি তাকে, তাকে তো বলিনি আমি 950 দিচ্ছি, তাকে তো 1000 গ্রাম মানে 1 কেজি দাম নিয়ে নিয়েছি, 1000 টাকা। লাভ কত? 50 টাকা। শতকরা হার কত? দেখো কয় মূল্যের ওপর নির্ণয় করবো, তাহলে 50/950 × 100, ঠিক আছে। তো এই রকম আমরা আরো কয়েকটা অঙ্ক দেখে নেব। তো এখানে আমি দেখলাম যে যে দামে কিনেছে সে দামে বেচেছে। তো এমন কিছু ব্যবসাদার আছে যারা আরেকটু কি বলবো, আমাদের গোদা বাংলায় যাকে বলা হয়েছে একটু সিয়ানা টাইপের, তারা কি করে, লোককে বলে দেখো আমি এখন, আমার তো চৈত্র মাস চলছে, তো চৈত্র মাসে আমি সেল দিচ্ছি, না কীভাবে দেবো, না যে দামে কিনেছি আমি তার থেকেও কম দামে বিক্রি করবো, কেনা দামের থেকেও বিক্রি করবো, কম দামে বিক্রি করবো। আর জানিস ভাই এখন স্টক ক্লিয়ারেন্সের সেল দিচ্ছি, আমার স্টকটা ক্লিয়ার করা নিয়ে কথা, কিন্তু এই মোড়কের আলো আড়ালেও কিন্তু সে লাভটা করে যায়। তো সেরকম একটা অঙ্ক দেখে নিই। তো এই অঙ্কটা আমরা দেখছি, এক অসৎ ব্যবসায়ী একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রি করছে। দেখো ক্ষতিতে বিক্রি করছে কিন্তু, কিন্তু ওজনের 30% কম দেয়, তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? ঠিক আছে, তো অঙ্কটাতে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এক অসৎ ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী। তা মানুষ অসৎ কখন হয়? নিজের লস করার জন্য কেউ অসৎ হয়? তাহলে উত্তরে আমি সবসময় পেয়ে যাব যে ক্ষতি সে করছে না, উত্তর কিন্তু লাভ সবসময়ই হবে। অঙ্ক সেরকমই থাকে যে অসৎ ব্যবসায়ী অঙ্ক মানে সে লাভ করবেই। তাহলে অপশনে যদি আমি পাই যে প্রফিট লস, প্রফিট লস, তো প্রথমে লস দুটো আমি বাদই দিয়ে দেবো, সে দুটো হতেই পারে না, কারণ অসৎই যখন আমি হব নিশ্চয়ই লাভ করার জন্য হব। যাই হোক, যে অঙ্কটা বলছিলাম দেখো আমি কি করেছিলাম, আগেরটা সেরকম সাজিয়ে নেব, একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। আমি কি করেছি না, 30% ওজনে কম দেয়, 30% ওজনে কম দেয়, তাহলে সে 100-এর মধ্যে কত দেয়? 70 দেয়। আগের ট্রিকটাই চলে যাও, প্রত্যেক 1 ইউনিটের দাম আমি 1 টাকা করে ধরে নিয়েছিলাম, বা 1 গ্রামের দাম 1 ইউনিট 1 টাকা ধরেছিলাম, তাহলে এখন কত দেয়? সে 70 দেয়, মানে 70টা বিক্রি করছে, 100টা বিক্রি করছে না, সে 70 বিক্রি করছে। তাহলে 1 টাকা করে দাম হলে 70-র দাম কত হয়? 70 টাকা দিয়ে সে কিনেছিল, 70 গ্রাম বা 70 কেজি যাই হোক, 70 ইউনিট সে 70 টাকা দিয়ে কিনেছিল, কিন্তু বিক্রি করছে কি দেখো, সে 10% ক্ষতিতে বিক্রি করছে। সে কি বলেছে যে আমি 70 গ্রাম দিচ্ছি তোমাকে, তার উপর 10% ক্ষতি, তা কিন্তু না, সে তো বলছে আমি 1 কেজি দিচ্ছি, মানে 100% দিচ্ছি আমি, তার থেকে সে বলছে ঠিক আছে আমি আমার কেনা দামের থেকে তোমায় 10% কমে দিয়ে দিলাম, মানে দাম নিচ্ছে কত? সে 90 দাম নিয়ে নিচ্ছে, দাম নিল কিন্তু 90, তাহলে লাভ কত করছে সে? 20। এবার সেম প্রসেস, লাভ বের করা কি না, 20/70 ক্রয় মূল্যের ওপর নির্ণয় করবো, 20/70 × 100 এটা যদি কাটি 200/7 = 1456 0.47%, ক্লিয়ার। আর এটা কি বলেছিলাম, দেখো লাভ তো দেখতেই পাচ্ছি, 70 টাকায় কিনেছে, 90 টাকায় বেচেছে, লাভ তো হবেই হবে, তাই না? তো এই অঙ্কগুলো পরীক্ষায় প্রায়শই আসে, অনেক ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি, একটু আধটু ভুল করে ফেলি, কিন্তু অত ভুল করার কোনো ব্যাপার নেই, একদম ইজি অঙ্ক, ভয় পাওয়ার কারণ নেই, এরকম অঙ্ক এলে জাস্ট টেক ইট ইজি। আর মনে রাখবে আমার ট্রিকটাকে,
যে এক ইউনিটের দাম 1 টাকা, ঠিক আছে, যতটা বেঁচেছে তাহলে সেটার কত টাকা দিয়ে কিনেছিল সেটা দেখে নেব। তো দুটো অঙ্ক আমরা দেখলাম, দুটোই অঙ্ক খুব ইজিলি হয়ে গেল, অঙ্কটা করতেও খুব ইজি বোধ হবে, ইজি ফিল হবে, আর কি দেখব না, টাইমটাও খুব কম লাগছে। আমি তোমাদের বোঝানোর জন্যই ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা লিখছিলাম, কিন্তু এরকম অঙ্ক যদি আসে, যখন তুমি ব্যাপারটা বুঝে যাবে, ব্যাপারটা যখন বুঝে যাবে তখন দেখো এই অঙ্কটাকে করতে তোমার কতটুকু সময় লাগে। এই অঙ্কটাকে দেখাচ্ছি, পরে আর একটা অঙ্ককে আমি আমার মতো করে দেখাবো, ঠিক আছে। আমি তো জানি ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত, 70-90 জেনেই গেছি, তাহলে উত্তরটা কীভাবে বের করবো? দেখো 30% কম দিয়েছে, মানে 70 ইউনিট মাল দিয়েছে, তাহলে 70 দাম ছিল, 10% ক্ষতি মানে 90, তাহলে ডাইরেক্ট বুঝতে পারছি যে 20 টাকা সে লাভ করেছে, কতর মধ্যে, 70-র মধ্যে। এবার একে পার্সেন্টেজ করো, ব্যাস এটুকুনি অঙ্ক। তো এইটুকু অঙ্ক করতে তোমার কতটুকু টাইম লাগে? অঙ্কটা পড়ার জন্য লাগবে 2-3 সেকেন্ড, আর পড়ার পর থেকে এই এই ক্যালকুলেশনটা করার জন্য আর 3 সেকেন্ড, মানে 10 সেকেন্ডের মধ্যে টোটাল অঙ্কটা কমপ্লিট, যদি আমরা আমাদের মতো কাউকে যদি বোঝাতে না যাই, নিজের মতো করলে 10 সেকেন্ডে কমপ্লিট, ঠিক আছে। তো এরকম অঙ্ক কিছু কিছু ব্যবসায়ী আছে বা কিছু কিছু অঙ্ক আছে আমাদের, যেক্ষেত্রে বলা যাবে দেখো এটা লস করেছে, এখানে কম দিয়েছে, আর কিছু কিছু আছে তাদের আবার লোভটা আরও বেশি, তারা কী করে, ওজনেও কম দেবে আর লাভও করবে। তাহলে কী হচ্ছে, আমি দেখাচ্ছি তোমার থেকে 20% লাভ নিচ্ছি, অ্যাকচুয়ালি সে কিন্তু অনেক বেশি লাভ নিয়ে নিচ্ছে। তো সেই রকম একটা অঙ্ক এবার আমরা দেখব, এবার দেখি সেরকম একটা অঙ্ক। এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং ওজনেও 25% কম দেয়, তাহলে ওদিকেও কাটছে এদিকেও কাটছে, শাকের করা যাকে বলে, তাহলে তার লাভের শতকরা হার কত, ক্লিয়ার? এবার দেখো টাইম কাউন্ট করো, কতক্ষণ টাইম লাগে, 20% লাভে মানে 120, 25% কম দিচ্ছে মানে 75, তাহলে 120 মাইনাস 75 45/75×100, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 15=60% আনসার। কতক্ষণ লাগলো নিশ্চয় তোমরা করতে পারবে, তোমরা অবশ্যই পারবে, এবং তোমাদেরও এইটুকুই টাইম লাগবে বন্ধু, এর থেকে বেশি লাগবে না। দেখো আমি এটা করে দিলাম, এবার একটা আমি বোঝানোর জন্য বলি, বোঝানোর জন্য আর একবার অঙ্কটাকে করে দিই। কি বলেছিলাম, যে ক্রয় আর বিক্রয়, দেখো 25% কম দিয়েছে, তার মানে কত বিক্রি করেছে, সে 75 বিক্রি করেছে, প্রতি ইউনিটের দাম যদি 1 টাকা করে হয় তাহলে 75-র দাম কত, 75। 20% লাভ দিয়েছে, তার মানে সে বেঁচেছে কত, 120-তে বেঁচেছে, 120-তে বেঁচেছে, দেখো কত লাভ হলো, 45। কত ক্রয় মূল্য কত তার, 75, তাহলে 45/75×100, তারপর তো কাটাকাটিটা আগেই করেছিলাম, 25 দিয়ে 3, এটা 4, এই 3 দিয়ে 15=60%। যখন তোমাদের বারবার 2-1 বার প্র্যাকটিস করার পরেই এটা ইজি হয়ে যাবে ব্যাপারটা, তখন আর এই পার্টটাকে তোমাদের করতে হবে না, ডাইরেক্ট তুমি লিখে দিতে পারবে, এইখান থেকেই করে দিতে পারবে, আর এখান থেকে এটুকু করা মানে অঙ্ক তোমার হয়ে গেল 1 সেকেন্ডে, 5 সেকেন্ড 7 সেকেন্ড, এইটুকুই টাইম লাগবে, ঠিক আছে। তো আজকে আমরা অসৎ ব্যবসায়ীর অঙ্ক যে ধরনের আছে সেগুলো দেখলাম, আশা করব ভিডিওটা তোমাদের খুব সাহায্য করবে এই অঙ্কগুলো সলভ করতে। আর তোমাদের কাছে প্রতিবারের মতো সেই একটা আবেদন আমার বারবার থাকছে, যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটাকে, একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে যাও, আর কমেন্ট করে আমার বলো, অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার ট্রিকটা কেমন ছিল আজকের, ভালো মন্দ দুটোই ওয়েলকাম, তোমরা ভালো হোক খারাপ হোক দুটোই কিন্তু লিখবে, ঠিক আছে। তো আসি আজকে বন্ধু, টাটা।